অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ের দ্বিতীয় পর্বে আমি ব্যাম্বু থেকে যাত্রা শুরু করে দেউরালি পৌঁছানো পর্যন্ত দেখিয়েছিলাম এই পর্বে দেউরালি থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প পর্যন্ত ট্রেকিংয়ের অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরব শুভ সকাল আজ ষোলোই জুন দু হাজার চব্বিশ অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ের চতুর্থ দিন আজ দেউরালি থেকে ট্রেক করে পৌঁছাবো অন্নপূর্ণা বেস ক্যাম্প পর্যন্ত এখন যাত্রা শুরু করব দেউরালি থেকে দেউরালি সমুদ্রপৃষ্ঠ থেকে বত্রিশশো মিটার উঁচুতে অবস্থিত আর অন্নপূর্ণা বেস ক্যাম্প সমুদ্রপৃষ্ঠ থেকে একচল্লিশশো তিরিশ মিটার উঁচুতে অবস্থিত আজ প্রায় নয়শো তিরিশ মিটার ট্রেক করতে হবে এই হচ্ছে দেউরালি বেশ সুন্দর পাহাড়ি গ্রাম চারিদিকে বেশ কয়েকটি ওয়াটারফল আছে দেখুন এখানে একটি ওয়াটারফল আছে এখানে আরেকটি ওয়াটারফল আছে আর এদিকেও কয়েকটি ওয়াটারফল আছে এখানে একটি ওয়াটারফল আছে এখানে আরেকটি ওয়াটারফল আছে আর নিজ দিয়ে জলের ধারা প্রবাহিত হচ্ছে এখন সময় সকাল নয়টা আজকের ট্রেক শুরু করছি দেউরালি থেকে গন্তব্য অন্নপূর্ণা বেস ক্যাম্প গত তিন দিন ধরে পাহাড় ট্রেক করতে করতে অবস্থা প্রায় শেষ গত রাতে হাই অ্যালটিচিউডের কারণে অ্যালটিচিউড সিকনেসেরও শিকার হয়েছি প্রচণ্ড মাথা ব্যথা হয়েছে রাতে তারপরেও ট্রেক করতে খুব ভালো লাগছে শুধুমাত্র অসম্ভব সুন্দর প্রকৃতির জন্য দেখুন সামনে কত সুন্দর প্রকৃতি আমার দেখা সুন্দর প্রকৃতিগুলোর মধ্যে এটিও একটি অসম্ভব সুন্দর প্রকৃতি এই জায়গা দেখুন কি অসম্ভব সুন্দর প্রকৃতি দেখুন দারুণ 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 সুন্দর অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ের সময় এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি যা দেখে সত্যি মুগ্ধ হচ্ছি আজকে রাস্তা মোটেও ভালো না রাস্তায় প্রচুর পাথর দেখুন এই ওয়াটারফলের উপর দিয়ে পার হয়ে যেতে হবে এই যে ওয়াটারফল এই যে ওয়াটারফল ওই উপর থেকে পড়ছে আর এই নিচে চলে যাচ্ছে রাস্তা অনেক রিস্কি আমার সাথে আরও যে চারজন বাংলাদেশি ছোটো ভাই ছিল তাদের মধ্যে একজন হাই অ্যালটিটিউডের কারণে অসুস্থ হয়ে পড়েছে বিট বেড়ে গেছে এই জন্য তারা এখনও যাত্রা শুরু করেনি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ে সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে আত্মবিশ্বাস যা নিজের কাছেই মনে হবে আমার ফিজিক্যাল স্ট্রেংথ কম আমি আত্মবিশ্বাসী নই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করতে পারবো কি না তাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক না করাই ভালো কারণ এই ট্রেকিংয়ের সময় কোথাও যদি অসুস্থ হয়ে পড়েন আপনাকে সহযোগিতা করার মতো না কোনো হসপিটাল পাবেন না কোনো ডাক্তার পাবেন না কোনো ঔষধ পাবেন বিভিন্ন দেশের মানুষের সাথে দেখা হচ্ছে দারুণ অভিজ্ঞতা অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং এখান থেকে নদীটিকে সাপের মতো লাগছে দেখুন এই জায়গায় পুরো সাপের মতো মনে হচ্ছে প্রায় দেড় ঘন্টা ধরে নদীর পাশ দিয়ে হাঁটছি এর পরবর্তী পয়েন্ট হচ্ছে মাচাপুচারে বেস ক্যাম্প সম্ভবত আরও এক ঘন্টার মতো হাঁটতে হবে নদী এখন আমি অনেক নিচে ফেলে রেখে এসেছি এখন আমি অনেক উপরে উঠে পড়েছি সম্ভবত এটি একটা পাহাড়ের পিক আর সামনে দেখুন আকাশ কুয়াশাচ্ছন্ন সামনে কোনো পাহাড় দেখা যাচ্ছে না পাহাড় যে কখন কেমন আচরণ করে এ কথা কেউ বলতে পারবে না আমি যখন ট্রেক শুরু করেছিলাম তখন আকাশে আলো ছিল আর এখন দেখুন পুরো আকাশ কুয়াশাচ্ছন্ন এখন সময় বারোটা চার এই মাত্র মাচাপুসরে বেস ক্যাম্পে পৌঁছালাম প্রায় তিন ঘন্টার মতো সময় লাগলো মাচাপুস্ত্রে বেস ক্যাম্পে পৌঁছাতে এই হচ্ছে মাচাপুসড়ে বেস ক্যাম্প আর আকাশের অবস্থা দেখুন কিছুই দেখা যাচ্ছে না এর পরের পয়েন্টই অন্নপূর্ণা বেস ক্যাম্প এখান থেকে সম্ভবত দুই ঘন্টা বা আড়াই ঘন্টা ট্রেক করলে অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছে যাব এখন এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে ট্রেক শুরু করব। আবহাওয়া ভালো থাকলে এখান থেকে ছয় মিটার উঁচু মাউন্টেন পিক মাছাপুসড়ে বা ফিস্টেল দেখা যেত মাছাপুসরে এমন একটি মাউন্টেন পিক এই পিকটি কেউ কখনো জয় করতে পারেনি এই জন্য এই পিককে বলা হয় ভার্জিন পিক এখানে খাবারের দাম অনেক বেশি এক চায়ের দাম একশো আশি নেপালের রুপি শুধুমাত্র এখানে রেস্ট নিচ্ছি কোনো খাওয়া দাওয়া এখান থেকে করব না এখন অনেক ঠান্ডা মাছাপুসে বা ফিস্টেল মাউন্টেন পিকটি মাছের লেজের মতো দেখতে কিন্তু অপরিষ্কার আকাশের কারণে দেখতে পেলাম না এখন সময় বারোটা পঞ্চান্ন অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে ট্রেক শুরু করলাম আশা করছি দুই ঘন্টার মধ্যে পৌঁছাতে পারব ভূমিরূপে অনেক পরিবর্তন লক্ষ্য করছি মাসাপুষড়ে বেস ক্যাম্পের পর থেকে আর কোনো বড়ো গাছ দেখছি না হায়ার অ্যাল্টিটিউডে বড় গাছ জন্ম নিতে পারে না দেখুন চারিদিকে কোনো বড় গাছ নেই ওয়াও বহু কষ্টের পরে অন্নপূর্ণা বেস ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি আমার সামনে দেখুন এই হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প এখন চারটা পনেরো এই অন্নপূর্ণা বেস ক্যাম্পের সামনে এসে পৌঁছালাম আমার সামনে এই হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পের আইকনিক নমস্তে সাইনবোর্ড সত্যি দুর্দান্ত এক অভিজ্ঞতা প্রায় চার দিন ধরে হেঁটে অন্নপূর্ণা বেস ক্যাম্পে এসে পৌঁছালাম দুর্দান্ত দুর্দান্ত এক অভিজ্ঞতা এই হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প আজ আকাশের অবস্থা খুব খারাপ একদমই আকাশ ক্লিয়ার না কোনো কিছুই তেমন দেখা যাচ্ছে না এখন বেস ক্যাম্পে গিয়ে একটি রুম ভাড়া করব আশা করছি আগামীকাল সকালে আকাশ খুব পরিষ্কার থাকবে এবং অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জ দেখতে পাবো খুব ক্ষুধার্থ অন্নপূর্ণা বেস ক্যাম্পে এসেই এক বাটি নুডলস নিলাম এখানে খাবারের দাম অনেক অনেক বেশি এক বাটি নুডলসের দাম পড়লো পাঁচশো নেপালি রুপি হাই অ্যাল্টিউডের কারণে এখানে জিনিসপত্র বহন করে নিয়ে আসা অনেক কঠিন এই জন্য এখানে খাবারের দাম অনেক বেশি আজ এ পর্যন্তই আগামীকাল সকালে আবার দেখা হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে আমার পিছনে এই হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প সবাইকে শুভ সকাল জানাচ্ছি অন্নপূর্ণা বেসকাম থেকে গতকাল থেকে যার জন্য অপেক্ষা করছিলাম সে এই মাত্র দেখা দিল আমার পিছনে এই হচ্ছে অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জ এই রেঞ্জে এটি হচ্ছে অন্নপূর্ণা সাউথ পিক আর এটি হচ্ছে অন্নপূর্ণা ওয়ান পিক অন্নপূর্ণা ওয়ান পৃথিবীর টেনথ হাইস্ট মাউন্টেন পিক সত্যি অসাধারণ সুন্দর একটি দৃশ্য আমার জীবনে আমি এরকম দৃশ্য কোনো দিনই দেখিনি আমি অভিভূত এই হচ্ছে অন্নপূর্ণা ওয়ান পৃথিবীর টেন্থ হাইস্ট মাউন্টেন পিক এই পিকটি আরোহণ করতে গিয়ে প্রচুর পর্বতারোহী মারা যায় মোট পর্বতারোহীর প্রায় তিরিশ পার্সেন্ট পর্বতারোহী মারা যায় এই অন্নপূর্ণা ওয়ান আরোহণ করতে গিয়ে যেসব পর্বতারোহী অন্নপূর্ণা ওয়ান আরোহণ করে তারা প্রথমে এসে এই বেস ক্যাম্পেই থাকে এবং এই বেস ক্যাম্প থেকেই তাদের পর্বত আরোহণের যাত্রা শুরু হয় অন্নপূর্ণা বেস ক্যাম্পে অসংখ্য ট্রেকারস আসে অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জের এরকম ভিউ দেখার জন্য তবে বেশিরভাগ ট্রেকারসই আশাহত হয়ে ফিরে যায় কারণ বেশিরভাগ সময়ই অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জ মেঘে ঢাকা থাকে তবে আমি বেশ সৌভাগ্যবান কারণ আমি এরকম ভিউ দেখব কখনও স্বপ্নেও ভাবিনি যাই হোক দেখতে পেয়েছি অনেক অনেক ভালো লাগছে সকালের নাস্তা করে ফেলেছি সকালে নাস্তা ছিল রুটি ডাল আর বয়েল ডিম রাতে থাকা রাতের খাবার আর সকালের ব্রেকফাস্ট সব মিলিয়ে প্যাকেজ নিয়েছিলাম খরচ পড়লো দুই হাজার নেপালি রুপি এই ছিল অন্নপূর্ণা বেস ক্যাম্পে আমার রুম রুম বেশ পয়সা পরিচ্ছন্ন ছিল এখন অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে রওনা দেব পোখারার উদ্দেশ্যে বাই বাই অন্নপূর্ণা অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে পোখারায় গিয়ে পৌঁছাতে দুই দিনের মতো সময় লাগবে আজ অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ের পঞ্চম দিন আশা করছি আগামীকাল ষষ্ঠ দিনে পোখারায় গিয়ে পৌঁছাতে পারব সামনের এই পিকটি হচ্ছে ফিস্টেল বা মাছাপুসড়ে দেখুন অনেকটা মাসের লেজের মতো এই জন্য এই মাউন্টেনকে বলা হয় ফিস্টেল এই ফিস্টেল মাউন্টেন পিকটি পৃথিবীর এখন পর্যন্ত কেউ জয় করতে পারেন এবং নেপাল সরকার কোনো পর্বত এই ফ্রিস্টেল আরোহণের অনুমতি দেয় না এখান থেকে পিছনের অন্নপূর্ণা রেঞ্জের ভিউ দেখুন দুর্দান্ত এখন সময় সকাল নয়টা পনেরো অন্নপূর্ণা বেসকাম থেকে পোখারার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি আজই যদি পোখারায় পৌঁছাতে পারি তাহলে আমার অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক কমপ্লিট হবে পাঁচ দিনে আর আগামীকাল যদি পোখারায় পৌঁছাই তাহলে আমার অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক কমপ্লিট হবে ছয় দিনে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক শেষ করে এইমাত্র মাত্র পোখারাতে ফিরলাম মোট ছয় দিন সময় লাগলো অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক শেষ করতেন গত তেরোই জুন দু হাজার চব্বিশ পোখারা থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম আজ আঠারোই জুন দু হাজার চব্বিশ বেলা দুইটা এই পোখারাতে ফিরলাম পোখারাতে ফেরার মধ্য দিয়ে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক কমপ্লিট হলো দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই